প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশে ১৩ জন রাষ্ট্রদূতকে ডেকেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি যে গতকাল ১৩ জন রাষ্ট্রদূত আমেরিকা, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন সহ ইউরোপের এবং বিশ্বের দাতা দেশ, যারা যেই ১৩টি দেশ বাংলাদেশকে সব কিছুতে সাহায্য করে থাকে, শিক্ষা, সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সব কিছুতে যেই দেশগুলা সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে, সেই ১৩টি দেশের রাষ্ট্রদূতকে উনি ডেকে কিছু কথা বলেছেন, আর সেই কথাগুলোর প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। আমি একটু মানবজমিন পত্রিকা থেকে একটু কুট করছি, তারপরে আমি বিশ্লেষণে যাচ্ছি। বাংলাদেশে নিযুক্ত বিদেশি ১৩ রাষ্ট্রদূত গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে ইস্যুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলের সামনে তুলে ধরেন একজন সাংবাদিক। জবাবে প্যাটেল বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করছে। আমরা সবসময় এই বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৩ জন রাষ্ট্রদূত কি বলেছিলেন, হিরু আলমকে নিয়ে ১৩ জন রাষ্ট্রদূত বিবৃতি দিয়েছিলেন, তার উপরে যে আঘাত এনেছে দুর্বৃত্তরা বা তার পরবর্তীতে দেখা গিয়েছে আওয়ামী লীগের, ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছেলেরাই হিরু আলমের উপরে আঘাত এনেছিলেন, আর এই আঘাতটা বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে, আর সেই আঘাতটার প্রতিবাদ করেছেন একত্রে একসাথে ১৩ জন রাষ্ট্রদূত। এটাই প্রথম বিবৃতি। এর আগে একত্রে একই বিষয়ে ১৩ জন একসাথে স্বাক্ষর করে বিবৃতি দেওয়ার ইতিহাস বাংলাদেশে আর নাই, আর সেই কারণে সরকার নড়েচড়ে বসেছে এবং সরকার এটার প্রতিক্রিয়া জানাতে, তাদের কাছ থেকে জানতে তাদেরকে ডেকেছিলেন গতকাল। আর ডাকার পরে সেই মিটিংয়ে সরকারের পক্ষ থেকে প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কিছু কথা তাদেরকে শুনিয়েছেন, আর সেই কথার জবাবে তারা কি বলেছেন আর ওয়াশিংটন ডিসি কি বলেছেন, সেটাই আমার আজকের আলোচ্য বিষয়। এবং আমরা মনে রাখা দরকার যে আমরা কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে কাদেরকে শাসন করার মতো কথা বলেছেন, সেটার প্রতিক্রিয়াটা কেমন হতে পারে, অ্যাকশন রিয়াকশনটা কেমন হতে পারে, এটাই আমার এই পর্বের আলোচনা। দর্শক, শাহরিয়ার আলমের বক্তব্যের পরপর কিন্তু অ্যাম্বাসেডারদের মধ্যে ৫ জন শীর্ষ অ্যাম্বাসেডর কথা বলেছেন সেই অনুষ্ঠানে, তারা প্রতিবাদও করেছেন সেই অনুষ্ঠানে। তাদের প্রতিবাদের মধ্যে সর্বপ্রথমে হল্যান্ডের, নেদারল্যান্ড আমরা যেটাকে বলি, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, সেই প্রতিশ্রুতি থেকে আপনারা ভঙ্গ করে একজন প্রার্থীকে আপনারা যে মেরেছেন বা আপনাদের দল থেকে মারা হয়েছে সেটা নিউজে সব জায়গায় এসেছে, আর সেটারই প্রতিবাদ আমরা ঐক্যবদ্ধভাবে করেছি। এরপর পর কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্টস, তারপরে কথা বলেছেন ব্রিটিশ হাইকমিশনার। এভাবে আমরা জানতে পেরেছি যে ৫ জন শীর্ষ অ্যাম্বাসেডর পররাষ্ট্রমন্ত্রীর কথার জবাব সেখানেই দিয়ে দিয়েছেন, এবং তারা সেখানে কথা বলতে কোনো ধরনের দ্বিধা বা পিছপা হন নাই। তাদের প্রতিবাদ কেন ছিল, কী কারণে ছিল, সেটাও তারা জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে। আর সেই ধরনের এইভাবে ডেকে ১৩ জনকে, যদিও মিডিয়াতে পররাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশের সরকার আসছে, অন্তরালে এর জন্য কি কঠিন জবাব দিতে হবে বাংলাদেশকে, সেটাও চিন্তা করার বিষয় আছে। বাংলাদেশ কার বুদ্ধিতে, কার পরামর্শে, কোন দেশের পরামর্শে এই সাহসিকতা দেখিয়েছে যে ১৩ জন রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে তাদেরকে তলব করা মানে ১৩টা রাষ্ট্রকে তলব করা, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি সহ এই যে ১৩ জন, এর আগে জাতিসংঘের একজন প্রতিনিধিকে তারা তলব করে কিন্তু কথা বলেছেন, সেটাও কিন্তু উঠে এসেছে গতকালের ওয়াশিংটন ডিসির প্রশ্ন উত্তর অনুষ্ঠানে। এবং ওয়াশিংটন ডিসির এই যে বেকিং যে নিউজগুলোর উপরে তারা যে সাংবাদিক সম্মেলনগুলো করে থাকে সেখানে কিন্তু সেই কথাগুলো উঠে এসেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের সামর্থ্য, বাংলাদেশের অবস্থান নিয়ে
আমরা চিন্তিত যে বাংলাদেশ সামর্থ্যের বাইরে কথা বলে থাকে, সামর্থ্যের চাইতে বড় কথা বাংলাদেশ বলে থাকে, আর এই বড় কথাগুলো বলতে বলতে আমরা কোন দিকে চলে যাব সেটা নিয়ে এখন আমাদের চিন্তার বিষয়। তাই আমরা বাংলাদেশের সরকারকে বলবো ধৈর্যশীল আর একটু হওয়ার জন্য, এবং পররাষ্ট্রনীতিতে অনেক কিছুই থাকতে পারে কিন্তু আমাদের চাওয়া পাওয়া কি আছে, এবং আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি কাউকে ইনসাল্ট করি, আর এই ইনসাল্টের জবাবটা বাংলাদেশ কিন্তু কঠিনভাবে তারা দিবে, এবং বাংলাদেশের এই কঠিন উত্তরগুলা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেশি বোমেরাল হবে। তাই আমরা আশা করব যে পররাষ্ট্রনীতির সাথে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অঙ্গনে ভালো বিহেভ এবং ভালো সুসম্পর্ক গড়ে তুলব। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে।